এবার বাইকে করে ফেরিওয়ালার মতো বিক্রি হচ্ছে ড্রাগস। শুক্রবার ধর্মনগর পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে। এই বিষয়ে ধর্মনগর থানার পুলিশ জানান, শুক্রবার দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এক ব্যক্তিকে বাইক নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে কিছু ব্যক্তি। পরবর্তীতে তারা খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে 51 কৌটা ড্রাগস উদ্ধার করে পুলিশ। সাথে ওই ব্যক্তির বাইকটিকেও জব্দ করে পুলিশ। আটককৃত ওই ব্যক্তির নাম মিহিরলাল দাস। তার বাড়ি ধর্মনগর রাজবাড়ি এলাকায়। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে এবং শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। ড্রাগ বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে আমরা দীর্ঘদিন ধরেই আমরা তৎপর আছি। আজকে আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, দক্ষিণ নয়াপাড়া শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটর বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। আমাদের কাছে যে খবরটা আসে, তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে। সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি। ইন্সপেক্টর সুলেমান রিয়াং, সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি। ওকে আটক করে শিক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি। তল্লাশি করে মোট এখানে 51 কোটো সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি। সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল, সেটাও আমরা বাজেয়াপ্ত করি। একটা মোটর বাইক ছিল, বাইকটা হিরো গ্ল্যামার, একটা মোটর বাইক TR05D9239। এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি। আমরা ওর বিরুদ্ধে এখন NDPS অ্যাক্টে আমরা মামলা নিই, আগামীকাল আমরা কোর্টে যাব। স্যার ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, এটা বাকি রয়ে গেছে। জিজ্ঞাসাবাদ আশা করি যা আসবে পরে আমরা দেবো, এখন তদন্তের সাথে আমরা বলছি। দিন দিন নিত্য নতুন পন্থা অবলম্বন করে রাজ্যে চলছে গাঁজা এবং ড্রাগস কারবার। আর সেই কারবারিদের মাথ দিতে প্রস্তুত পুলিশ প্রশাসন, কিন্তু তা সত্ত্বেও কোনোভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না এই নেশা কারবার। এ নিয়ে চিন্তায় উদ্বেগ বেড়ে চলেছে রাজ্যের বিশেষজ্ঞ মহলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।